झालदार कांग्रेस काउंसिलर खुनेर तदंते दीपक कांदू के जिज्ञासाबाद सीबीआई जेले गए तपन कांदुर भाईपो दीपक कांदू के जिज्ञासाबाद राज्य पुलिस सीटर हाथे ग्रेफ्तार हुए तृणमूल कर्मी दीपक कांदू झालदार कांग्रेस काउंसिलर खुनेर तदंते दीपक कांदू के जिज्ञासाबाद सीबीआई जेले गए तपन कांदुर भाईपो दीपक कांदू के जिज्ञासाबाद राज्य पुलिस सीटर हाथे ग्रेफ्तार हुए तृणमूल कर्मी दीपक कांदू तपन कांदू खुने प्रत्यक्षदर्शी सुभाष गड़ाइयर गोपन जबानबंदी नेওয়া হয়েছে পুরুলিয়া আদালতে তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দি তপন খুনে ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুভাষ জানি রাখি ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে এবার দীপক কান্দুকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর জেলে গিয়ে তপন কান্দুর ভাইপো দীপক কান্দুকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সমাদারের সঙ্গে সন্দীপ এই দীপক কান্দুকে জিজ্ঞাসাবাদ করে ঠিক কি কি তথ্য জানতে চায় সিবিআই সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে দেখো আজকে সিবিআই প্রথম পুরুলিয়া জেলা আদালতে দীপক কান্দুকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানায় এবং সেই আবেদন জেলা আদালতে বিচারপতি মঞ্জুর করে এবং তারপরে ঠিক 12:30টা নাগাদ সিবিআই প্রতিনিধি দল পুরুলিয়া জেলা সংশোধনাগারে আসে এবং সেখানে ঢোকে এবং দীপক কান্দুকে তারা জিজ্ঞাসাবাদ করার জন্য ঢুকেছে এবং এখনো জিজ্ঞাসাবাদ চলছে এই মুহূর্তে তবে মূলত তারা জানার চেষ্টা করবে যে সেদিনকারে খুনের আগে দীপকের সঙ্গে তার কাকার কোনো খুনে কথোপকথন হয়েছিল কিনা কিংবা আইসির সঙ্গে কোনো কথোপকথন হয়েছিল কিনা এইসব নানান বিষয় তারা খতিয়ে দেখার চেষ্টা করছে মধুবন্দী এছাড়াও তোমার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে যে সুভাষ গড়াই যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন যার মতোই প্রথমে সিজের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেছিল সেই সুভাষ গড়াইকেও আজকে সিবিআই দল প্রতিনিধি দল পুরুলিয়া জেলা আদালতে নিয়ে আসে এবং সেখানে থার্ড কোর্ট বিচারকের সামনে যখন জবানবন্দি করান এই সুভাষ গড়াইকে মধুমন্ত্রী ধন্যবাদ সন্দীপ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে